বাংলাদেশীদের ব্যবসায় নতুন দিগন্তের সূচনা হয়েছে। মিশিগানের বাঙালি অধ্যুষিত ওয়ারেন সিটিতে বিসমিল্লা রেস্টুরেন্ট ও ব্যাংকুইট হলের গ্র্যান্ড ওপেনিং সম্পন্ন হয়েছে। আমাদের ইউএস প্রতিনিধি ইকবাল ফেরদোস জানান, স্বাস্থ্যসম্মত উন্নতমানের খাবার পরিবেশন ও আন্তরিক সেবার প্রতিশ্রুতি নিয়ে রবিবার স্টেইন মাইল রোডে বিসমিল্লা কাবাব ও কারি রেস্টুরেন্টের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এর যাত্রা শুরু হয়। এতে মিশিগানের বিভিন্ন সিটিতে বসবাসকারী বিভিন্ন প্রবাসী বাঙালি উপস্থিত থেকে শুভকামনা করেন প্রতিষ্ঠানটির। মিলাদ মাহফিলের মাধ্যমে রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে প্রতিষ্ঠানটির পক্ষে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ছয় কর্ণধার যথাক্রমে হাফিজ আফজাল আহমেদ চৌধুরী, মোহাম্মদ মহিপুর চৌধুরী, মোহাম্মদ খলিল রহমান, কাউসার আহমেদ, সাইম শামস ও হেলাল হোসাইন। এ সময় তারা বলেন, ওয়ারেনের বাঙালি সহ অন্যান্য কমিউনিটিকে স্বাস্থ্যসম্মত উন্নতমানের খাবার পরিবেশনের লক্ষ্যে 2014 সালের মে মাসে যাত্রা শুরু করেছিল বিসমিল্লা। তাই নতুন করে আরও বৃহত্তর পরিসরে যাত্রা শুরু হলো এ প্রতিষ্ঠানটির। বাংলাদেশি খাবারের পাশাপাশি ইন্ডিয়ান, পাকিস্তানি, আফগান, আমেরিকান এবং চাইনিজ খাবারেরও বিপুল সমাহার রয়েছে। হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের উদ্যোগে হবিগঞ্জ প্রবাসী সেবা কল্যাণ পরিষদের সংবর্ধনা সভা